আসসালামু আলাইকুম সবাই রে জানাইরাম আর আজকে একটু বাইর হইলাম মেঘলা দিন আসমানটা আছে পরিষ্কার পরিষ্কার কিতা ফর্ষা তো অবশ্যই আমার প্রবাসের লন্ডন শহরে যারা আসেন তো এই রাস্তা বাই অনেকজন ঘুরাগুড়ি হরণ অবশ্যই তারা ভিডিওতে ভাই তো অবশ্যই হল দেখতে পারবা আমিও আজকে কিছু গুরি আর আমার দেশের সোনাভাকি অকল তোমরা তো আর জানবাই না কোন রাস্তা তো নিয়ার টু মার্কেট ওয়াচাপল মার্কেটের কিছু খাসা খাসি খাসা খাসি সামনে আসি আসলে ওয়াটাফল মার্কেট বললে সবাই লায় আর ব্রিকলিন হইলে সবাই চিনে তো দেখায় আজকে ওয়াচাফল একটু গুড়াগুড়ি করছিলাম আর একটু ভিডিও রেকর্ড করলাম দেখবাই তোমরা ভালো লাগলে আর আজকে কোথায় তনে কোথায় যাই তাও তোমরা শেষ পর তো দেখতে পারবাই আজকে বাহির হইলাম আমার নতুন করে ব্রয়লার লিক করিয়া লিকিং করে ফানি ফোড়ের তো আজকে বিল্ডার আসবো তার জন্য নতুন করে যাইতে হবে জানি না গে কত সময় বসা লাগব তাই যাইরাম আর ওয়েদারের রাস্তাগুলা তোমার সাথে শেয়ার করলাম হঠাৎ মনে পড়ে গেল ওই রাস্তাটা দেখে এই যে লাল একটা রং যার তো আজ এই দুনিয়াতে শাশা নাই শাসার কথা হঠাৎ মনে পড়ে এই রাস্তা বাই আসলে যখন আমি লন্ডন প্রথম আসছিলাম তো শাসার সাথে দেখো এসলো হোটেলে আমার গিয়া শাঁসা শিলা ফ্যামিলি দেশও শিলা শাসা লন্ডন ছিলা তো শসা অনেক দিন হোটেলে ছিল গিয়া আমি সেই হোটেলে ছিলাম তো হঠাৎ চাষার সাথে একদিন দেখা হইল তো চাচা হইলা কোনো সাহায্য লাগলে বলিস মা যতটুকু পারি সাপোর্ট কর মতো লেগে তো অনেক জীবনের অনেক ঘটনা তা সব কিছু তো আর শেয়ার করা যায় না তো একটু বললাম চাচার দরজার সামুন দিয়ে আচ্ছা যাইলাম তার জন্য চাষার কথা মনে পড়ে গেল আর চাষা নাই দুনিয়াতে অনেক আদর কর্তা চাচায় তার পরবর্তীতে কী ধাশা গড় পাইলা এই এরিয়াতে আর আমি গড় ফাইলাম অনেক দূরে ব্রিকলিন বেশি দূরে নাই তো একদিন আমার দাওয়াত দিলা একসাথে আমরা গড় ফাইলাম অনেকজন মানুষ ছিলাম হোটেলে সবাই আমরা একসাথে গড় ফাইয়া গেলাম তো পাইলাম গড় কেউ হইলা পপলা কেউ হইলা ব কেউ হইলা উটনি মার্কেট কেউ হইলা ব্রিগলেন কেউ হইলা ওয়াটাফল তো চাষা যে সময় ওয়াচাফল গড় ফাইসই তো চাষা আমারে দাওয়াত দিস বাতিজি আসবে আমার নাতিন দেন নিয়া আমার বাসায় তো আমি এই রাস্তাটা চিনি না আজ দেখো সারাদিন ওই রাস্তা পায় ঘুরা করি কিন্তু সেই সময় আমি রাস্তাটা চিনতাম না তখন বললাম চাচা ক্ষমত করে যাইবা আরে মাই পাঁচ মিনিট লাগবো এটা যাইতে কি কী আমি বললাম বাবা আমি তো চিনি না তখন সেই সময় গাড়ি ছিল সোনালী বিকলেন তো সোনালী কারোর টেবল স্টুন ডাকলাম তারারে রে তারা আইলা আইনা দিলা চাচার করে চাচা ফ্যামিলিও আনলা তারপরে দাওয়াত দিলা চাচা গড় পাওয়ার সাথে সাথে সাসিরও দিয়া দিল একটা বাইর সাথে আসিল নিয়ে আইলা গেলাম স্যাচার ঘরে তাই মনে পড়লো যে এত খাসে চাচার ঘর আসলে আমি জানতামও না গিয়া সেই সময় চিনতাম না তো কোনো কিছু যদি না জানা যায় জানা না থাকলে লাগে অনেক কষ্টকর আর জানাই গেলে লাগে অত ইজি তো ইউটিউব চ্যানেলও আইয়া অনেকজনের সাথে অনেক সাপোর্ট অনেক সহযোগিতা আচ্ছা অনেক বক করলাম পুরানা জীবনের কাহিনী টুকিটাকে শেয়ার করলাম সব কিছু তো আর শেয়ার করা যায় না কি আর করব তো কিতা করছি আইসা পড়ছি নতুন করে তো কিতা করম খাবা লাগব তো কোন সময় বিল্ডার আইব তো জানি না অনেক সময় লাগতে পারে তো করে কিছুই নাই কোনো দরকার নাই তার জন্য এমনি ফালে রাখছি তো উটগুলা লাগাই লইছে বলছিলাম শেয়ার করবো তোমরা সাথে আর আমি শেয়ার করতাম পারি নেই তো উড ফালা নিউ গেছে আইসে আমি কিতা করলাম সেটার ডাইল বিজে আনিলাম আর চাউল বি আনিলাম আর আমার ফুড়িয়া কিতা করে দেখো মেশিন একটা রাখছে এক্সারসাইজ করবো না ডালির সাথে কিতা দিব আজকে তিনটা ডিম দিলাম আচ্ছা কাপড় কুলচি কুলিয়া তুইছি কি করবো সব কিছু এলোমেলো মাঝে মধ্যে আসলে বেশি সময় লাগে বসলে গোস গোসল উসল করিয়া চলিয়া যায় তো কিতা করলাম আজকে আমার মন চাইছে আজকে মাস্টার অয়েল দিয়া আমি ডাইল রান্না করিয়া খাইতাম বোনা ডাইল করিয়া ডাইল বিজানির পরে কিতা করলাম ডাইলটা ভালো করে দই আনিলাম আর কোনো দিন দেই না আমি ডালচিনি এলাচি আজকে মন চাইছে দিম বোনা বোনা দাইল কর্ম ডিম দিয়া তো কি করছি একটা ফাতিল বহাইছিলাম বিস্মিল্লায় রহমানি রহিম আমার পরিমাণ মতো দুই চামচ তেল দিছিলাম মাস্টার অয়েল আর তেল গরম হইল দিয়া দিলাম কয়টা রসুনের খুঁড়া ডাইলচিনি এলাচি তেজপাতা গুহা খাইলাম গুয়া খাইয়া খাইয়া মাতলে যে চাউন্ডার চাউন্ডা লাহান লাগে অবশ্যই বুঝে জানি কারণ গুয়া তো আমার জীবনসঙ্গী হয়ে গেছে তো এখন পেঁয়াজ দিলাম অপেক্ষা করি একটু লবণ দিয়া দিই তো লবণ দেওয়ার পরে একটু সময় পেঁয়াজটা গড়িয়া রাখি পেঁয়াজটা কিছু খসা নিয়োগ বুনা ডাইল তো তো যদি তোমার বালা লাগে কেউ তবশই রান্না করিয়া খাইতে আরো আমরা জীবনের মাঝে মাঝে মধ্যে অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় জীবনটা আর কোনো কিছু যেমন ভুল পড়ে না মনে উঠে সব সত্যি যারা দুঃখ দেয় তারার কত মনে হয় আর যারা ভালোবাসে তারার কত মনে হয় ভালোবাসা কি সবাই সবাইরে দিতে পারে না আর দুঃখও কি সবাই সবাই দিতে পারবে তো মানুষ মানে সব কিছুই মানুষ করতে পারে গা দুঃখও দিতে পারবো ভালোবাসাও দিতে পারবো বক বক করে করে কিতা দিছিলাম হলুদ গুঁড়ো দিলাম আদা চামুচ মরিচ গুঁড়ো দিয়া দিছি আদা চামুচ আর খারি পাউডার দিয়া দিলাম আদা চামুচ চামচ চামচ হৈর মখি গিয়া তো ভালো করিয়া লাল করে বাজ দিয়া নেই মশলাটারে টক লাল টুকটুক টুক বৌল আহান তারপরে ডাইল দইয়া রাখছি ডাইলগুলা এড করি আসলে নতুন করে ইলেকট্রিক কুকার বাট আমার রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় গিয়া ডেকে দৌড়ে আমার এই তুইয়া কুকারটনে আর ইলেকট্রিক কুকারও রান্না হইলে ইয়া পট করিয়া গরম এমনি গরম হয় না আর গরম হইয়া হলে জটপট রান্না হয়ে যায় গিয়া জলিয়া যায় লাগে পট করে সব কিছু তো ডাইল দিলাম দি একটু লড়া চাড়া করলাম তারপরে আমি আমার পরিমাণ মতো ফানি দিম দেখবায় ডাইল ফুটার জন্য আর কি এখনো বেশি ফানি দিছি না এক কাপড় মতন ফানি দিয়া দিলাম ডাইলগুলা একটু সিদ্ধ গিয়া গিয়া নাই সিদ্ধ হইতো করে গিয়া সিদ্ধ আমি গিয়া গিয়া গিয়াকি তো ডেকা এখন দাইল বালাকরিয়া বয়ল লইছে না আরও কিছু সময় ডাকনা দিয়া গুড়িয়া রাখি তো আমার মতন খারু হবে না হয়তো কষ্ট না থাকতেও পারে আমি তো খালি আমার জীবন তো দুঃখের তাই আমি দুঃখর কাহিনী গাই সুখও কিছু কিছু থাকতেও পারে বাট আমার মনে পড়ে না সুখ যে আমি আছে এখন বর্তমানে সুখী সুখী মানে কি কোনো খাজ করা লাগে না থাকার অভাব নাই ওইটাই না সুখী তো এখন দিলাম আমার পরিমাণ মতো পানি আর ডিমগুলা বয়ল করিয়া এখন আস্তে আস্তে চলিয়ে নিমু। আর তারপরে বাঁকর পাতা ডিম দিম দিয়া ডিমগুলো আর আজকে ফ্রাই করলাম না হঠাৎ বিল্ডার উঠবো হইব গন্ধ গিয়া তে দিয়া দিলাম এমনি আর বাঁকর ভাতা দিছি তারপরে একটা ডাকনা দিয়া গড়িয়া রাখি দিই ডাকিয়া রাখি দিই আর কি আর ভালো করে বক বক করি উতরাইবো তারপরে খাইল দেখ আস্তে আস্তে উত্রানি উঠে একটু লড়া ছাড়া করিয়া গুড়িয়া রাখি কিছু চুলার আগুনটা কমাইতাম হইব নাইলে তো খুগার উগার মরিব দাইল রাঁধবার সময় আর খিচুড়ি করবার সময় অনেক কষ্ট লাগে গুড়িয়া আস্তা তো রাখলে সব কিছু বরিয়া যায় ফেনা ফেনা হয়ে তো কিলা লাগলো আজকের আমার একটু বাইরে গুড়া গুড়ি করলাম

তো গেছে আমার দাইল তরকারি তরকারি নি দাইল রান্না শুকনামরিচ দিয়া লেম্বু দিয়া মজা করিয়া খাইলিম সবাই ফার্স্ট টাকা ভিডিওটা দেখো এখন আমি আস্তে আস্তে খানা শুরু করে দিই তখন আমি একটা প্লেটের মাঝে পিসমিল্লাহ এটা রহিম রিম বাত নিয়ে আৰু এটা ডিম লৈম লেম্বু লৈম আৰু শুকনামৰিচ নিম তাৰপৰা খাইম তাৰপৰা দুইটা ডিম ৰৈ আনিব কি কৰোঁ গৰেলগীয়া যায় মুৰ্গীয়া এটা কণ্টেইনাৰো লৈ লিমো কণ্টেইনাৰো লৈ লৈমু আৰু তাৰপৰা গৰ নিমৰ্গী এইখনে ৰাখিয়া কেলে খাই বে সেউতো নাই খাই বাৰ খালী গৰখে খাই বেউ খাই বাতো তাৰজনী নিয় আনিম ৰৈছে দুইটা ডিম